আপনার শায়খ আল্লামা রসুলপুরি এখনই স্টেজে তাসবিহ আনবেন। তাই আমরা এখনো যারা রাস্তা ঘাটে দোকান পাটে আসি, এই উদ্বোধনী দোয়ায় শরীফ হয়ে যায়। মসজিদের সামনে ভিতরে পিছনে যারা আছে, যাদের দায়িত্বে কোনো জিম্মাদারি নাই, তারা অতি শীঘ্র মাহফিলে চলে আসি, সম্মুখের দিকে এগিয়ে আসি, যেখান থেকে চেহারা দেখা যায় এমন জায়গায় বসি। আল্লাহর ওলিদের ওয়াজ শোনা কথা না, তাদের চেহারা দেখা, চেহারা দেখলেই লাভ আছে। শায়খের পীরের ফটো ঘরে রাখা জায়েজ নাই, কিন্তু চেহারা নয়ন ভরে দেখে এই দিলের মধ্যে কলমের মধ্যে আটকাইয়া রাখা, এর মধ্যে কামিয়াবি আছে। তাই আসুন আমরা সবাই মাহফিলে আসি, সম্মুখে দিকে আসি, বসে পড়ি। এই রাস্তা দিয়ে আর চলাচল বন্ধ করবেন না, কর্মীরা রাস্তা আটকাই দেন, সবাই সম্মুখে দিকে এগিয়ে আসি। এখনই আমার আপনার শায়খ ও মুকাম্মেল মুর্শিদ সকলে যে যেখানে জায়গা পাই চুপ করে বসে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া
মাসুক যদি খুশি
না থাকে তাহলে তাম পৃথিবী জাহান্নামের মতন মনে হয়। আর শরীর যদি সুস্থ না থাকে দুধের চিনিও বিষের মতন মনে হয়। গাড়ি চাই না, বাড়ি চাই না, চাইব শুধু তোমারে ডুবাইয়া সান্ত্বনা দাও আমারে। দুধের সাথে চিনি যেমন মিক্সার হইয়া যায়, আল্লাহর সাথে বান্দা মিশলে নুরে নূর হইয়া যায়। মনকে জিজ্ঞেস করো কি জন্য আইছি এত কষ্ট করিয়া, শত প্রতিবন্ধকতা ভিতর দিয়াও কেন আমরা আসছি, কি পাওয়ার জন্য আসছি? প্রথমে পয়দা হয় মাসুকের অন্তরে, এই আগুনে আসেন বেসারা চলে পুরে মরে। তুমি যে চলতেছ শুধু তাহার, আল্লাহও চলতেছে। আল্লাহ আল্লাহ নিচে সিনি নষ্ট নাম শির সকাল নিকুনাল যা নাম তারাম। আল্লাহ আল্লাহ যা মোবারক নাম আয়, আল্লাহ আল্লাহ আশিকু কা কামায়, আশিকু কাদের বানায়া আয়নায় আল্লাহ হানি উস্কার সংকল দিয়া ফেন মুসা কালিমুল্লাহ হানি। উসকে জানো তুর আমদ আশিকা তুর মুস্ত খরা মুসা সয়েবা। মনে জিজ্ঞেস করো, আমার মনের কাছে আমি জিজ্ঞেস করি, তোমার মনের কাছে তুমি জিজ্ঞাসা করো কেন আইছো এত কষ্ট করি, কেন আইছো? কাপড় ছিঁড়ে গেলে হয় শুধু কাঁথা,
আর মানুষ পড়ে গেলে পড়ে থাকে কথা। আমার মরহুমা বেগম সাহেবা একদিন দেখি ভোর রাত্রে তার দূতাবাস করে এরকম ডাকতেছে আল্লাহ আল্লাহ করে। তাই বললাম যে তুমি এই ডাকে কি পাও, তুমি যা পাও আমিও তাই পাই। ভর্তি ফরম কাটবে
20 টাকা আমার কিছু না, ভর্তি বড় করে নেবেন। সরগোপা থানা সাতকুমার ইউনিয়ন আমি মাওলানা রফিকুলের কাছ থেকে নেবে, আবার জমা দেবে। এই ভর্তি ফরম কাটেন, ভর্তি ফরম জমা দেন। বাধ্যতামূলক রসিক বই এখন আমার সাফা করতে আসবেন না, অসুস্থ আমি। আসনের পরে যদি শাস্তি গুলায় তাহলে আমার সাফা করবো ইনশাআল্লাহ, আসরের নামাজের পর। এখন আর মুসাফা করতে আসবেন না। আর নিয়ত, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত সহি করিয়ে নিয়ে যে খোদা আমি তো তোমাকে পাওয়ার জন্য আইছি, আর আমার এসে থাকলে তোমার বাড়িতে থাকতে পারতাম। ল্যাব তো শোক, বিছানাপাতি কারো বাড়িতে খুব একটা কম নাই, তা তুই এই প্যান্ডেলে কেন আসছি বাবু? একমাত্র তোমাকে হর জন্য, তোমার রসুল দেব হর জন্য। এইভাবে নিয়ম সহি করিয়ে নিও।